এরপর আমরা যে বিষয়টিতে আসব সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ এর আলোচ্য বিষয়। আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় সম্পর্কে জানতে গেলে এর মৌলিক বিষয় চারটি সম্পর্কে জানতে হবে। প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ আছে? চারটি। চারটি কি কি? একটা হচ্ছে যেমন ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। অর্থাৎ ভাষার মৌলিক অংশ কয়টি? ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি। যেমন প্রথম হচ্ছে ধ্বনি, দ্বিতীয় হচ্ছে শব্দ, তৃতীয় হচ্ছে বাক্য এবং চতুর্থ হচ্ছে অর্থ। এই আমরা যে কথা বলতেছি বা আমরা আওয়াজ করতেছি, এটা কি? এটা হচ্ছে ধ্বনি। এবং এই ধ্বনিটার লিখিত রূপ হচ্ছে কি? বর্ণ। এবং এই ধ্বনি এবং বর্ণ মিলে শব্দ সৃষ্টি হয়। এবং এই একাধিক শব্দ যখন গঠিত হয় তখন হয় বাক্য। এবং এই বাক্যটা যখন কখন বলবো আমরা? যখন সেটা অর্থপূর্ণ হবে তখন সেটাকে আমরা কি বলবো? বাক্য বলবো। তেমনি বাংলা ব্যাকরণেরও চারটি আলোচ্য বিষয় রয়েছে। যেমন একটি হচ্ছে ধ্বনি তত্ত্ব, দুই নম্বর হচ্ছে শব্দ তত্ত্ব, তিন নম্বর হচ্ছে বাক্য তত্ত্ব এবং চার নম্বর হচ্ছে অর্থ তত্ত্ব। অর্থাৎ আমরা বাংলা যে ব্যাকরণটা আলোচনা করি সেই আলোচনার মৌলিক অংশ হচ্ছে চারটি, যেমন ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব এবং অর্থ তত্ত্ব। যেমন আমরা সন্ধি সমাস এগুলো যেমন ধ্বনি তত্ত্বে আলোচনা করা হয়, শব্দের তত্ত্বে যেমন ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্বে আমরা কি আলোচনা করি? যে ধ্বনি বর্ণ অক্ষর, যেমন সন্ধি। সন্ধি কি? সন্ধি হচ্ছে একাধিক ধ্বনির যে মিলনটা সেটাকে আমরা কি বলি? সন্ধি বলি। যেমন সমাস, সমাজে কিসের আলোচনা আছে? ধ্বনি বর্ণ বা অক্ষর এগুলোর আলোচনা আছে। এরপরে আসবো আমরা বাক্যতত্ত্ব বা পদক্রম। বাক্যতত্ত্ব কি করে? যে বাক্যের আলোচনা করে। যেমন বাগধারা, বাগধারায় কি বাক্যের আলোচনা আছে না? হ্যাঁ অবশ্যই বাগধারায় বাক্যের আলোচনা আছে। এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশে যে এখানে তারপরেও বাক্যের আলোচনা আছে। তারপর যতি, বিরাম চিহ্ন, বাচ্য, উক্তি সবগুলোতে বাক্যের আলোচনা আছে। এরপরে আমরা অর্থতত্ত্ব আসবো। অর্থতত্ত্বে কি? থয়রে, অর্থাৎ শব্দের অর্থ, তারপরে শব্দের অর্থের বিচার, বাক্যের অর্থের বিচার, গৌণত্ব, বিপরীতত্ব ইত্যাদি অর্থতত্ত্বে আলোচনা করা হয়। এবং শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, অর্থাৎ শব্দতত্ত্বে যেমন পদ, পদ প্রকরণ, পদের পরিচয় ইত্যাদি বিষয়গুলো আলোচনা করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাংলা ব্যাকরণ এবং এর যে আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা করলাম আজকে এ পর্যন্তই। এবং এর পরবর্তী কোনো একদিন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।